আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা হয়তো বা একটু অবাক হচ্ছেন এই অবস্থা থেকে আজকের ভিডিওর আমি মোবাইল দিয়ে আমার পিসির স্ক্রিনটা রেকর্ড করতেছি কারণ ভিডিও মেকিং সিরিজের আজকের পর্বে আমি যে মেথডটা নিয়ে কথা বলবো সেটা হয়তো বা আপনারা গেস করতে পারছেন এটা হলো গেস স্ক্রিন রেকর্ডিং মেথড এই ম্যাথডটার ভিডিওগুলো কেমন হয় আপনারা এতদিন আমার যে ভিডিওগুলো দেখে আসছেন সেটা যেরকম এটা সেটাই আমি যে সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করি ওই সফটওয়্যারটাই দেখাবো যে কীভাবে দিয়ে স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাতে হয় তো আমি এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে করতে পারি না কারণ যদি এটা আমি স্ক্রিন ওই সফটওয়্যার ইউজ করি স্ক্রিন রেকর্ডিং করতাম তাহলে আমি আর ওই সফটওয়্যারটা কীভাবে চালু করতে হয় বা কীভাবে ইউজ করতে হয় আপনাদের দেখাতে পারতাম না তাই এটা আমার একটু মোবাইল দিয়ে স্ক্রিনটা আমার রেকর্ড করতে হচ্ছে আপনারা কিছু মনে করবেন না একটু শেক হলে ভিডিওটা ভিডিওটাতে তো ফর্চুনেটলি আমরা যে সফটওয়্যারটা ইউজ করব স্ক্রিন রেকর্ড করার জন্য ওইটার জন্য আপনাদের নতুন কোনো কিছু নামাইতে হবে না ওই সের মধ্যেই স্ক্রিন রেকর্ড করার একটা পারফেক্ট অপশন আছে এবং আমি আমার সব স্ক্রিন রেকর্ডিং ভিডিও ক্যাম্পটের দিয়েই ইউজ করি তো আমরা একটু দেখি কীভাবে কি করতে হবে ফার্স্টে আমি ক্যাম্পটের যাব ব্যাপারটা একটু উইয়ার্ড আমার মোবাইলের স্ক্রিন দিয়ে আমি সব করতেছি তো দেখি কীভাবে কি করা যায় তো ক্যাম্পটের সাথে ঢুকতেছি আমরা ক্যাম্পিসে ঢুকার পর আপনারা তো অনেক অপশন পাবেন আমরা যাব রেকর্ড দ্য স্ক্রিন এখানে এখানে দেখার পর দেখেন আপনারা এই যে এরকম একটা বক্স পাবেন এই বক্স থেকে অনেকগুলো অপশন আছে রেকর্ড করার আগে যেমন আপনি কি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান নাকি কাস্টম রেকর্ড করতে চান কাস্টম বলতে আপনি চুজ করতে পারবেন স্ক্রিনের কতটুকু রেকর্ড হবে আপনি এখানে পিকজেল সেট করে দিতে পারবেন আমি সবসময় ফুল স্ক্রিন দিয়ে দিই এরপর যদি আপনারা ওয়েবকেম অন করতে চান তাহলে সেটাও করতে পারবেন আমার এখানে আমি অন করি না আর এখানে আছে রেকর্ড ইনপুট মানে আপনার যদি এক্সট্রা মাইক্রোফোন থাকে তাহলে এখান থেকে এই ড্র্যাগ ড্রপ ডাউন মেনুটা অন করে আপনি চুজ করতে পারবেন আপনার মাইক্রোফোনটা আর না হলে যেটা ডেফল্ট ল্যাপটপের মাইক্রোফোন বা আপনার পিসির মাইক্রোফোন সেটাই চুজ হয়ে থাকবে তো এগুলো সব চুজ করার পর ফুল স্ক্রিন দেওয়ার পর বা আপনি যদি কাস্টম দিতে চান কাস্টম দিবেন এরপর আপনি রেকর্ডে ক্লিক করবেন এখন সে থ্রি টু ওয়ান এর পর রেকর্ড শুরু হয়ে যাবে এই যে দেখেন এখন কিন্তু আমার পুরো স্ক্রিনটা রেকর্ড হচ্ছে ঠিক আছে আমি এখন যাই করি না কেন সব কিছু রেকর্ড হতে থাকবে সো এইভাবে আমি রেকর্ডার অন করে আমি টিউটোরিয়ালগুলো বানাই আপনাদের জন্য ভিডিওগুলো বানাই তো যখন আপনার কথা বলা শেষ হবে তখন আপনি আবার এই যে এই সাদা অপশনটা দেখতেছেন এই যে এইটা এখানে ক্লিক করবেন ক্লিক করে স্টপ দিবেন এই যে সরি ক্লিক এখানে স্টপ দিবেন স্টপ দিলে পুরো ভিডিওটা স্টপ হয়ে সেভ হয়ে যাবে আর যদি আপনি একটু পোজ দিতে চান তাহলে এটা ক্লিক করে পোজ দিয়ে আপনি আপনার কাজ করে আবার রিসিউম দিলে আবার ভিডিওটা অন হয়ে যাবে আগের মতো তো আমার ধরেন আমার ভিডিও বানানো শেষ আমি এখন স্টপ দিলাম এখন যেটা করতে হবে আমার পুরো স্পিডটা রেকর্ড হচ্ছে ঠিক আছে দেখেন এখন রেকর্ডিংটা আমার সব কিছু রেকর্ড হতে থাকবে সো এইভাবে আমি রেকর্ডার অন করে আমি টিউটোরিয়ালগুলো বানাই আপনাদের জন্য ভিডিওগুলো আপনারা সুন্দর দেখতেছেন স্টপ দিলে পুরো ভিডিওটা স্টপ হয়ে সেভ হয়ে যাবে আর যদি আপনি রিসিউম দিলে আবার ভিডিওটা অন হয়ে যাবে আগের মতো তো আমার ধরেন আমার ভিডিও বর্ণ শেষ আমি এখন তো দেখছেন আপনারা আমাদের এরকম ভিডিওটা ক্রিয়েট হয়েছে বাট এখনো কাজ শেষ শোনে আপনাকে সেভ করতে হবে এখানে যাবেন সেভ অপশনে গিয়ে আপনারা একটা নাম দিয়ে এটা সেভ করে দিবেন এরপর আমাদের যে এই ফাইলটা ক্যাম্পের সাথে দেখি ওপেন হবে দেখেন এখানে যে আমার এই ফাইলটা এখানে আছে তো আগের পর্বগুলো যে আমি যে দেখাইছিলাম ভিডিও অডিও নিয়ে যেভাবে ভিডিও বানিতে হয় এভাবে আপনি নেবেন নিয়ে এটা এরকম ড্র্যাগ করে সেট করতে হবে সব জায়গায় আমি যেহেতু স্ক্রিন দিয়ে সব করতেছি তাই একটু সমস্যা হচ্ছে আমার আর কি করতে কিছু মনে করবেন আপনারা তো করার পর কিছু ঠিকঠাক হয়ে গেলে শেয়ারে গিয়ে আপনারা প্রডিউস করবেন আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি কিভাবে করতে হয় এরপরই আপনার যেরকম স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা এটা হয়ে যাবে তো আমি মূলত নিট সাইটের ভিডিও করার জন্য স্ক্রিন রেকর্ড ইউজ করি না তা তাও আমি দেখালাম এই পদ্ধতিটা যদি আপনাদের কারো কাজে লাগে লাগতে পারে তো এই আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ